হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে কি করে আপনারা ইমু থেকে যে কারো নাম্বার বের করবেন বা দেখতে পাবেন। তো ইমু হচ্ছে একটা সবচাইতে লেটেস্ট ভিডিও কলিং অ্যাপ, যেটির মাধ্যমে আমরা প্রত্যেকে একে অপর সঙ্গে লাইভে ভিডিও করি। তো বন্ধুরা, এর জন্য ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন, একদম স্কিপ করবেন না। তো বন্ধুরা, এর জন্য আপনারা অবশ্যই ইমো অ্যাপ্লিকেশানটাকে প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। তো আসুন ইমো অ্যাপ্লিকেশানটা ওপেন করা যাক। ইমো অ্যাপ্লিকেশানটা ওপেন করা মাত্রই আপনাদের সামনে পুরো চ্যাট লিস্ট খুলে যাবে। তো আমি একটা নাম্বার দিয়ে দেখাই আপনাদেরকে। তো দেখুন, আমার এই নাম্বারটি এখানে আমাকে আজকে ভিডিও কল করেছিল। তো দেখুন, এই নাম্বারটি কিন্তু আমার আসলেও কন্ট্যাক্টে সেভ করা নাই। যদি কোয়ান্টাকে সেভ করা থাকতো, তাহলে কিন্তু এই জায়গাটা করে নাম্বারটা কিন্তু শো করতো। তো আমাদের কি হয়, আমরা যখন আমাদের হোয়াটসঅ্যাপে অনেকজন আননোন ফ্রেন্ডস কিন্তু কল করে, তো কল করলে কি হয়, তাদের নাম্বারটা কিন্তু দেখতে পায় না। তো সেই ক্ষেত্রে তাদেরকে ডাইরেক্ট ফোন করা হয় না, শুধুমাত্র ইমো ছাড়া। তো এই ক্ষেত্রে আপনারা প্রত্যেকেরই আপনার নাম্বার কিন্তু দেখতে পাবেন। আমি আপনাদেরকে আজকে একটা ধাসু ট্রিক শিখিয়ে দেবো। তো কী করবেন এর জন্য, হয়তো ইনি আমাকে ফোন করেছিল, তো ইনার নাম্বারটা আমার কন্ট্যাক্টে সেভ করা নাই এবং নাম্বারটা কিন্তু শো করছে না। তো আপনাকে যারা ফোন করবে আননোন নাম্বার থেকে, সেই নাম্বারটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে নাম লেখা আছে কন্ট্যাক্টের কলিংয়ের পাশে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর এখানে দেখুন নিচে দুটো অপশান শো করেছে, একটা ডিলিট চ্যাট হিস্ট্রি আর একটা হচ্ছে ডিলিট কন্ট্যাক্ট। তো আপনারা করবেন কী করবেন, ডিলিট কন্ট্যাক্ট ক্লিক করবেন। ক্লিক করার পর ইয়েসে ক্লিক করবেন। ব্যাস, এবার এটা ডিলিট করে দিলেন। ডিলিট করে দেওয়ার পর কী করবেন, ব্যাকে আসবেন। ব্যাকে এসে ওনাকে মেসেজ করবেন, একটা যে কোনো মেসেজ তাকে করতে হবে। মেসেজ করার পর আপনাকে অবশ্যই মেসেজ করতে হবে, আপনি যদি এখান থেকে বেরিয়ে যান তাহলে কিন্তু এই আইডিটা সঙ্গে সঙ্গে হারিয়ে যাবে। তাই অবশ্যই একটা মেসেজ করবেন। এবার ওই ব্যক্তিটি যদি আপনার ফ্রেন্ড বা ওই ব্যক্তিটি যদি আপনাকে মেসেজে রিপ্লাই দেয়, তাহলে অবশ্যই এইখানটা করে তার নাম্বারটি কিন্তু শো করে দেবে এবং তারপর কিন্তু আপনি নাম্বারটা দেখিয়ে নিতে পারবেন এবং তারপর আপনার গ্যালারিতে সেভ করে নিতে পারবেন বা আপনার কন্ট্যাক্টে সেভ করে নিতে পারবেন। তো এবার এখানে একটা কথা আছে, যদি সে আপনাকে রিপ্লাই না দেয় তাহলে কিন্তু তার আইডিটি হারিয়ে যাবে, যদি আপনি সে যদি রিপ্লাই না দেয়। তো অবশ্যই আপনি তাকে হাই লিখবেন এবং অবশ্যই সে যদি রিপ্লাই দেয় সঙ্গে সঙ্গে কিন্তু নাম্বারটা এইখানটাই শো করবে। তো এই ক্ষেত্রে আপনারা প্রত্যেকের নাম্বার কিন্তু দেখতে পাবেন। তো হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই শেয়ার করে সকল বন্ধুদেরকে জানিয়ে দিন। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার।